So guys, this is our new 11 Pro Max. iPhone কাছে কি করব? এক্সপোজড করব। Hey guys, assalamu alaikum. Myself Fred Wilson and welcome to my another vlog. You guys know that I am Apple fanboy. Apple এর নতুন ফোন রিলিজ হয়েছে প্রায় এক মাস আগে, বাট আমি কিনতে পারছিলাম না কারণ আমার যে কিডনি সেটা X6 Max কেনার সময় একটা বিক্রি করে ফেলেছিলাম, আর আরেকটা যে কিডনি রয়েছিল সেটা আমি ডাক্তারের কাছে বিক্রি করতে গিয়েছিলাম, বাট ডাক্তার কোনো মতে কিনতে চাচ্ছিল না। তারপর আমরা সবাই মিলে টিম রাকিব হোসেন অনেক বেশি রিকোয়েস্ট করছি ডাক্তারকে যে প্লিজ আমাদের কিডনিটা কিনেন। পরে শেষ মেশ ডাক্তার কিডনিটা কিনলো। সো আমরা তো সবাই খুশি যে আমাদের কিডনি দুইটা বিক্রি হয়ে গেছে। এবারে Apple এর যে দাম ফোনের, মানে বলার মতো না, আমাদের কিডনি বেচে Apple এর নতুন ফোন কেনার টাকা হয়নি। সো আমার কিডনি বিক্রি করার পর টাকা ম্যানেজ হলো না। তারপর আমরা যেটা So, গত 1.5 বছর ধরে আমি তোমাদের থেকে প্রচুর পরিমাণে ডিএম পাচ্ছি যাতে আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাই। সো তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো যে আমার কি এই ভিডিওটা কি বানানো উচিত কিনা। যদি তোমাদের থেকে ভালো রেসপন্স পাই আমি অবশ্যই আমার নেক্সট ভিডিও বানাবো, সেটা হচ্ছে হাউ টু মেক আ ব্লগ, যেখানে আমি তোমাদের ধারণা দিব যে একটি ব্লগ কীভাবে মেক করতে হয়, অ্যান্ড তোমাদের আশা করি অনেক হেল্পফুল হবে। সো গাইজ, এখন আমরা ধানমুড়ি যাবো, ধানমুড়িকে তাড়াতাড়ি ফোনটা কিনে নিয়ে আসবো কারণ আর সহ্য হচ্ছে না, এক মাস ওয়েট করছি। সো চল So guys, আমাদের টাকা রেডি, এটা হচ্ছে জয় আর আমার কিডনি। ওই ভাই, তোমার আর জয় কিডনি বেচার টাকা না, এটা হচ্ছে তোমার আর জয় কিডনি বেচার টাকা। এটা আমি আন্টি থেকে মাত্র নিয়ে লাইক সিরিয়াসলি আমরা এত কম টাকা পাইছি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কিডনি বেচার টাকা, এটা হচ্ছে জয় কিডনি বেচার টাকা। জয় কিডনি এত কম দাম? 100 ওর কিডনি দাম 340 টাকা, খুবই কম দিছে। ওর কিডনির অবস্থা খুবই বাজে ছিল, এর জন্য তোমারটা ওরটা বিক্রি না করে তোমারটা বিক্রি করতা 500 টাকা তো পাইতাম আমি। সো যাই হোক, সো চলো আমরা এখন যাই, চলো। আরে ভাই, টাকাগুলো কি করবা? আচ্ছা চলো তোমরাও আসো। আমরা এখন ধানমুড়িতে চলে এসেছি। সো এখনই যাচ্ছি মোবাইলের মার্কেটে। সো তোমার কেমন লাগছে? এক্সাইটেড। শেষ মাস তুমি আবার কিডনি বেচার টাকা দিয়ে মোবাইল দেখছো? প্রত্যেকবারের মতো এবারও এক্সাইটেড। আর কিডনি বেচার টাকা দিয়ে ফোন কেনা, এটা ব্যাপারটা খুবই জোস, এর জন্য আমি আরো বেশি এক্সাইটেড। তাড়াতাড়ি আসো মেহেদি, একটা ছোট করে একটা ডান্স দাও তো এখনই। হ্যাঁ দাও। সো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের বাটপার একটা ফ্রেন্ডের দোকানে। ওয়েট, ফ্রেন্ড মানে কেন? কিসে? আমরা
আমি বলছি ওকে কি বলে তোমারে হ্যালো রাকিব ভাই, আমি মুনা বলতেছি এসব জিনিস একটু প্র্যাঙ্ক করে, হ্যাঁ একটু নিয়ে ওকে ধরো, আসো মাথাটা ঠান্ডা করে আসো, দেখি ও কেন প্র্যাঙ্ক করে, চিল ওর সাথে আমরা প্র্যাঙ্ক করব, চিল ব্রো, এখন আমি ওর বুঝাবো কার সাথে প্র্যাঙ্ক করছে, ও না বহুত বড় ভুল করে ফেলছে, কি রে তুই কি করছিস আমার সাথে, আরে ভাই তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস, এভাবে প্র্যাঙ্ক করে, হ্যাঁ ভাই সে আরে আরে কাতু কুতু দে ভাই, মারবো মারবো আমি কানে কম শুনি, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক, আমি তো শুনিনি কানে, ইট ওয়াজ এ প্র্যাঙ্ক, আরে ভাই আমরা একটু বিশ্বাস নাই, তোমরা একটু দেখো না, দেখতেছো কেন, এটা হচ্ছে আমার নতুন মোবাইল, এই যে এটা আমার নতুন ফোন, মোবাইল দেখো যাস, আমার নতুন মোবাইল কে জীবন দিব পাওয়ার বাটন টিপ দিয়ে, জীবন বলেন এটা, আমাদের এই ফোন সেট আপ হয়ে গেছে, সো আমরা এই ফোনের জন্য ওই পাশে দোকান যাবো, পাশে দোকান গিয়ে প্রোটেক্টর অ্যান্ড কভার লাগাবো, আর সব থেকে মজার কথা হচ্ছে আমরা এই ফোনের একটা রিভিউ ভিডিও বানাবো, এর জন্য ফোনটা আমি বেশি দেখাইনি, বাসে যে বানাবো, আর রিভিউটা হচ্ছে এই ফোন আর এই ফোনের মধ্যে কতটা পার্থক্য সেটা আমি তোমাদের দেখাবো, সো চলো আমাদের দোকানে যাই, বক্স নিবো না, বক্স রেখে যাই কেন,
কত ভালো মনে মানুষ না টাকা পাবেন ভাই যাবেন না নেবেন সমস্যা কি না না ভাই ভাইয়া অনেক টাকা প্রশ্ন এরকম ভাই কি হয় টাকা প্রশ্ন আমরাই তুলছি ভাই একবার বলছে আউ না সরি ভাই ভুল দু মানুষ প্রমাণ পাইছো জানি আমরা কিছুক্ষণের মধ্যে গরিবের আনবক্সিংটা শুরু করে দিব বাট আনবক্সিং শুরু করার আগে তোমাদের একটা মজা যদি দেখাবো সেটা হচ্ছে একটা কপি বাস দেখো সে অলওয়েজ আমার কপি করে আজকেও কপি করছে আজকে তোর আমি ধরা খাদি যে কালকের ব্লগে কি আমি এগুলো পড়ি নাই কালকে যে ব্লগটা চলতে দিল ফোন কিনতে যাওয়ার সময় হ্যাঁ আমি কি তখন কারো কপি করছিলাম না আমি কালকে পরছি ঠিক আছে ভাই আমি বাসা থেকে নিয়ে আসছিলাম টি শার্ট কাট কাট এই টি শার্টটা আমি কালকে পরেছিলাম কালকে পরার পর ও আজকে এটা পরে যাইছে আমাকে বলতেছে যে তুমি আমাকে কপি করছো তো আমি তখন ওকে কিচ্ছু বলি না কারণ আমি জানি ও আমাকে পোছাবে তো তখন আমি ওকে ধরবো এখন আমরা আমাদের আনবক্সিং টি শুরু করতে যাবো বাট আমাদের কাছে কোনো টেবিল নাই আর তোমরা জানো যে আমাদের বাজেটটা একটু কম সো এখন আমরা যেটা করবো ছাদের মধ্যে টুকটাক জিনিস দিয়ে আমরা একটা আনবক্সিং টেবিল বানিয়ে ফেলবো সো গাইস চলো দেখি কীভাবে একটা আনবক্সিং টেবিল বানানো যায় গরিবের আনবক্সিং আর কী করা বলো সো গাইস এখন আমি এবং আমার শোয়ের যে গেস্ট দুজন মিলে আমরা একটা টেবিল বানাবো তোমার মাথায় কোনো প্ল্যান আছে প্ল্যান তো আপাতত নেই বাট ছাদে কী কী আছে আমার মাথায় একটা প্ল্যান চলে আসছে সেটা হচ্ছে আমরা এই যে এগুলো আছে না এগুলো দিয়ে আমরা এখন একটা আনবক্সিং গরিবের আনবক্সিং টেবিল বানাবো সো গাইস এখানে আমরা আরেকটা পেয়ে গেছি এটা হচ্ছে একটু মেয়েদের মতো খ্যাত আসলে খুব বেশি স্মার্ট আচ্ছা তুই কি দাঁড়া দাঁড়া দেখবি এগুলো কালেক্ট কর বললাম তো সাথে থাকি তো কালেক্ট করলাম আমি আইটেম নিয়ে আসিস
Run. So I'm not. মানে আমি নিয়ে যাবো তোমাদের কাছে নিয়ে যাবো কষ্ট হবে অনেক কষ্ট হবে অনেক অলওয়েজ ও এমনই করে আচ্ছা এখানে কি শুবা নাকি বড় করতেছে এই জন্য বুঝতে পারছি এখানে কিছু একটা হবে তো এইখানে আমাদের কিছু একটা দিয়ে ঢাকতে হবে সো তোমরা থাকার বাসাতে কিছু নিয়ে এসেছো ভাই আর কত কিপটা মানে করবো একটু বাজেটটা বাড়াও আমার কি দোষ যদি মানে বাজেট কম থাকে A few moments later. কি অবস্থা মানে এখানে কি শোয়ার জন্য আমি টেবিলটাও ঠিকমতো করতে হয় না যে বলবো হাই রে দুনিয়া আমি একজন গেস্ট আমাকে দিয়ে চেয়ার টেবিল বানানো হচ্ছে আজ এমন একটা ব্যাপার আমার ছাদের থেকে খুঁজে 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 নিয়ে আসা জিনিসগুলো দিয়ে আমাদের চেয়ার টেবিল বানাইতে হচ্ছে আবার উনি কাপড় আনতে গেছে নিচে হাই রে বাজেট একটু বাজেটটা বাড়ানো উচিত আপনাদের কি করছে ও কি করছো তুমি সিম্পলের মতো গর্জিয়াস করতে হবে কারণ আপনার বাজেটটা একটু কম ঠিক আছে এটাকে এখন তোমার মতো খেত লাগছে আমার গেস্ট হয়ে তার টেবিল মেক করতে হেল্প করতে হচ্ছে আমাকে সো গাইস আমাদের গরিবের আনবক্সিং টেবিল ডান না জিনিসটা আসলে সুন্দরছে দেখো বুঝেই যাচ্ছে না যে ছাদ থেকে জিনিস দেখতে হবে না কে বানাইছে এটা তো আমার প্ল্যান তাই না ও প্ল্যানটা আসলে সুন্দর সত্যি অনেক সুন্দর হচ্ছে সো আমরা এখন আমাদের আনবক্সিংটা শুরু করে ফেলি চলো হ্যাঁ চলো হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন শো গরিবের আনবক্সিং এপিসোড নাম্বার 2 তে আজকে আমরা এই আনবক্সিং এ আমরা আইফোন 11 প্রো ম্যাক্স আনবক্সিং করব আনবক্সিং এর শেষে আমরা রিভিউ করব সো গাইস এখন আমরা আমাদের আনবক্সিং টি শুরু করতে যাচ্ছি বাট শুরু করার আগে আমরা আমাদের এই শোতে একটা গেস্ট রেখেছি যাকে আমরা ইনভাইট করেছি তাকে এখন আমরা ডাকবো মেহেদি হাসান কাম অন প্লিজ বসেন শুরু করেন না আমার কাছে ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা টেবিল দেখলাম এই এত লো বাজেটের একটা শোতে বাট এই যে এই জিনিসটা খারাপ লাগতেছে একটা ছেলে আচ্ছা যাই হোক সো সব বাদ এখন আমরা আমাদের আনবক্সিং টি শুরু করতে যাচ্ছি সো আপনি কি রেডি ইয়া অফ কোর্স ওয়াই নট বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ রেকি ওয়েট ওয়েট এটা কি গাইস সরি আমি ভুলে আমার আইফোন XS ম্যাক্স রেখে দিছি ভাই এটা কি মুনছো ভাই মিস্টেক সো গাইস এখন আমরা আমাদের আনবক্সিং টি শুরু করতে যাচ্ছি ওয়াও দেখেছো কি সুন্দর ভাই আসলে তো জোস সো গাইস হিয়ার ইজ आवर আইফোন 11 এক্সএস মোস্ট সো গাইস হিয়ার ইজ आवर আইফোন 11 প্রো ম্যাক্স সো আপনার কেমন লাগছে ফোনটা ফোনটা ভালো লাগছে বাট কিসের সাথে জানি একটা ম্যাচ হচ্ছে এটা এটা নারকেল ছিল হ্যাঁ হ্যাঁ নারকেলের যে মাথায় যে তিনটা ফুটো থাকে এক্স্যাক্টলি এই তিনটা ফুটো মতো এক্স্যাক্টলি ওকে সো আমরা এখন দেখি আর কি কি আছে বক্সে একসাথে রোস্ট করব এক্সপোজ করব আইফোন 11 প্রো ম্যাক্স হ্যাভ ফুল ডিসপ্লে ওয়েট তাহলে 10s ম্যাক্স কি হাফ ডিসপ্লে আইফোন 11 প্রো ম্যাক্স যার পিছনে তিনটি ক্যামেরা আছে যেটা দিয়ে আপনি অনেক জোর জোর ছবি তুলতে পারবেন আচ্ছা ওয়েট নতুন কি এর আগে আমরা স্যামসাং এ তো দেখেছি তিনটা ক্যামেরা রাইট আর ক্যামেরা দিক দিয়ে যদি বলো তাহলে এটার ক্যামেরা কিন্তু খারাপ না এটা দিয়ে অনেক জোজো স্পোর্টেড এন্ড নরমাল ছবি নেওয়া যায় সো নতুন কি আইফোন 11 প্রো ম্যাক্সে এবারে পাবেন আপনারা দুর্দান্ত একটা হেডফোন আচ্ছা ওই তুমি কি জানো এই হেডফোনটা আমরা কবে থেকে পাচ্ছি 2017 সাল থেকে সেম হেডফোন আমাদের দেওয়া হচ্ছে সো এবার তো ইচ্ছা করলে একটা এয়ারপড দিতে পারতো কি বলো ফোনের দাম যেহেতু এত বেশি রেখেছে এটা আমি আর কত নতুন কি
This is iPhone 11 Pro Max. এই ফোনটি ব্যবহার করছে Bionic Chip 13. এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ফাস্ট ফোন। আচ্ছা ওয়েট, এদিকে নতুন কি? iPhone যখনই একটা নতুন ফোন রিলিজ করে আর তখনই বলে যে আমাদের এই ফোনটা ওয়ার্ল্ডের সবথেকে ফাস্ট ফোন। তো আমরা নতুন কি পেলাম? কিছুই না। গাইজ, আইফোন প্রতি বছর একটি নতুন ফোন রিলিজ করে এবং সেই ফোনের প্রাইস অনেক পরিমাণে বেশি দিয়ে থাকে। একটি ফোন বানাতে তাদের যতটা খরচ হয় তার থেকে কয়েক গুণ বেশি তারা সেই দামে ফোনটি বিক্রি করে। আইফোন কোম্পানি জানে আইফোনের দাম যত বেশি হোক আইফোন লাভাররা সেই ফোনটি বাই করবে। এই সুযোগ নিয়ে তারা তাদের ফোনের দাম দিন দিন বাড়াতেই চলছে। প্রতি বছর আইফোনের দাম বাড়ছে কিন্তু আইফোনের মান বাড়ছে না। আমি একজন আইফোন ব্যবহারকারী, প্রায় 6 বছরের উপর ধরে আমি আইফোন ব্যবহার করছি, বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আইফোনের মান দিন দিন নিচের দিকে নেমেই চলছে। যার কাছে আইফোন 10s ম্যাক্স রয়েছে তার আইফোন 11 প্রো ম্যাক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই দুইটি ফোনই প্রায় সেম। জাস্ট ক্যামেরা ডিসপ্লেস, এখানে 2টা ক্যামেরা আর এটাতে 3টি ক্যামেরা। এই দুইটি ফোনের মধ্যে এই ক্যামেরা ছাড়া আর কোনো পার্থক্যই নেই। সো যার কাছে এটা রয়েছে তার এটার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। সো আইফোন চ্যাপ্টার ক্লোজ, ব্লগ চ্যাপ্টার অন, এখন মেইন খেলাটা শুরু হবে, লেটস গো। সো গাইজ, আমরা এখন একটা নতুন গেম খেলতে যাচ্ছি, গেমটা হচ্ছে পুশ চ্যালেঞ্জ। তোমরা আগে কখনো খেলেছো পুশ চ্যালেঞ্জ? এই ফার্স্ট টাইম আমরা আমাদের চ্যানেলে এরকম চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি। ছোটকালে তো স্ট্যাচু খেলছো, স্ট্যাচু। সো স্ট্যাচুর মতোই আমরা ফার্স্টে রক পেপার সিজার খেলবো, যে হারবে তাকে আমরা পুশ করবো। পুশ করে তার সাথে যা ইচ্ছা তা আমরা করতে পারবো 15 সেকেন্ডের জন্য, 15 কি 20 সেকেন্ডের জন্য। আচ্ছা না না, 10 সেকেন্ড হবে না, 15 কি 20 সেকেন্ডের জন্য, এর বেশি হইতে পারে বলা যায় না। আর এর মধ্যে যদি সে ওই জায়গা থেকে সরে যায় তাহলে সে হেরে গেছে। যে হারবে তার সাথে আমরা এর থেকে কঠিন একটা জিনিস করবো, বাট এই ব্লগে না, এর পরের ব্লগে। সো তোমরা রেডি? আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। এই গেমটা আমি আজকে প্রথম নাম শুনলাম, তো আমি আমার একটা রিকোয়েস্ট করতেছি যে আজকে 10 সেকেন্ড দেওয়া হোক। না না না, 10 সেকেন্ড মজা হবে না। সো তুমি কি রেডি? সো আজকে আমরা চুপ। সো আজকে আমরা চ্যালেঞ্জ খেলছি চারজন, আমি, মেহেদি, ইয়াসিন, ঋতু এন্ড ইয়াসিন। সো ইয়াসিন রেডি? রেডি। সো গাইজ, এখন আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে। সো সবাই রেডি? ওকে সবাই এদিকে আসো। রক পেপার সিজার, রক পেপার সিজার। ইয়াসিন, সো ইয়াসিন তুমি কি রেডি? ওকে সো পুশ। সো গাইজ, ইয়াসিনের সাথে গেম শুরু। ওকে, এখন হচ্ছে আমার বলা, তুমি আসো। তাতে এটা হচ্ছে আমার হ্যান্ড গ্লোভস। কি দিচ্ছ মেদি? কাঠ বিড়ালি মরে গেছে। ছি, এর ফটো দিস। ও কান দে দি মা। ছি, বাইরে চলে গেছে। আমি আর খেলবো না। পোকা যখন বের হয়েছে আমার তো অবস্থা খারাপ হয়েছে, পরে দেখি ওর শরীরে দেওয়ার সাথে সাথে পোকা চলে আসছে। শীত বমি করে দিছে। নতুন করে আমি আরেকজনকে ধরি, দেখি কে হারে আসো। রেডি? আমি খেলতে যেতেছি না। আচ্ছা খেলতে তো হবে, খেলতে তো হবে, নাহলে ইয়াসিনের সাথে এটা 2 নম্বরই হয়ে যায়। শুরু করো, শুরু করো। ওকে সো গাইস, ইয়াসিন এটা খুবই হার্ড ছিল, ইয়াসিন এটা শেষ। এখন আমাদের এই তিনজন এটা সরেডি। রক পেপার সিজার, রক পেপার সিজার। এখন মেহেদির সাথে খেলা শুরু হতে যাবে। খেলাটা শুরু করবে ঋতু। গাইস, আমরা এখন তেলাপোকা আনতে যাচ্ছি বাসে, কারণ কি মেহেদি বা তেলাপোকা অনেক ভয় পায়, তো আমি বাসা থেকে তেলাপোকা এনে রাখছি, চল নিয়ে আসি। আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও।
সো মেহেদি তোমার কিন্তু ডেট এখনো শেষ হয়নি, এখনো ইয়াসিনের পালা। ইয়াসিন নাও প্রতিশোধ নাও। আমাদের এই দুজনের মধ্যে যে হারবে তাকে অনেক কঠিন পুশ চ্যালেঞ্জ কভার করতে হবে। সো তুমি রেডি? আসো শুরু করি। এখন যে তোমাদের দুই ভাই বোনের কি হবে? যাও রেডি, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। তুই কি রেডি? সো মেহেদি কাম অন, আমি অনেক খুশি। ইয়েস ইয়েস ইয়েস, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে। তো আচ্ছা, সো আমরা তোমাকে দিয়ে কি শুরু করা যায় জানো একটু? আমাদের রেডি সবকিছু, এখন ঋতুকে গিয়ে আমরা ঝর্ণা দিয়ে গোসল করাবো। ঋতুর চ্যালেঞ্জ কমপ্লিট, তুমি চ্যালেঞ্জ কমপ্লিট করলো রাইট, আর আল্লাহ বাঁচাইছে যে আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো ঋতুর এই অবস্থা থেকে আর কেউ খুশি হোক না হোক, আমি আজকে অনেক অনেক গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। ইফ ইউ গাইজ এনজয় দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন। অ্যান্ড তোমাদের ব্লগের শুরুতে আমি বলেছিলাম যে আমি একটা হাউ টু ব্লগ টিউটোরিয়াল বানাবো। সো তোমরা যদি কমেন্টে বেশি বেশি রেসপন্স জানাও তাহলে আমি রাতের ভিডিওটি বানিয়ে ফেলবো। সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। অ্যান্ড আজকের ভিডিওতে যদি আমাদের কোনো ভুলে থাকে প্লিজ ক্ষমা করে ফেলবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা অনেক বেশি মজা করে ফেলেছি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে আমরা 500,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি এসে পড়ছি। সো তোমাদের থেকে অনেক অনেক বেশি সাপোর্ট লাগবে। আমার ইচ্ছা নভেম্বরের 20 তারিখে আমার বার্থডে, বার্থডের আগে যেন 500,000 সাবস্ক্রাইবার হিট করতে পারি। সো আশা করি তোমরা সাপোর্ট করে তাতে আমাকে 500,000 নিয়ে যাওয়া। সো আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ অল গাইজ, বাই বাই।